প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা ও প্রাণী আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতেই এই অনুষ্ঠান। জলজ জীববৈচিত্র্যের ভাণ্ডার এই বাংলাদেশ, কিন্তু এই বৈচিত্র্যতার আজ হারানোর পথে। অতিরিক্ত হারে পানি দূষণ এর অন্যতম কারণ। মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড এবং শিল্পকারখানার বর্জ্য পানি দূষণের জন্য প্রধানত দায়ী। আমাদের আজকের পর্ব এই জলদূষণ ও জলজ জীববৈচিত্র্য নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব মুখলেসুর রহমানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের জলদূষণ ও জলজ জীববৈচিত্র্য নিয়ে কিছু তথ্য ও চিত্র। নদীমাতৃক বাংলাদেশের অফুরন্ত প্রাণশক্তির যোগান দেয় বিভিন্ন নদ নদী ও জলাভূমিগুলো। শত শত নদী, হাওর বাওর, বিল ছিলের এই দেশে রয়েছে জীববৈচিত্র্যের প্রাচুর্য। নানান ধরনের উদ্ভিদ আর প্রাণীর যেন এক অপূর্ব সম্মিলন এই জলাভূমিগুলো। বাংলার বুকে ধমনীর মতো প্রবাহিত প্রাণ সঞ্চারী এই জলাভূমির সাথে ওতপ্রোতভাবে মিশে আছে আমাদের জীবনধারা। নদীপথে দ্রব্য সামগ্রী ও মানুষের পরিবহন সুপ্রাচীনকাল থেকেই প্রচলিত। এই পরিবহন ব্যবস্থার কারণেই গতিময় ছিল বাংলার জীবনযাত্রা। ষড়ঋতুর এই দেশে বর্ষার টলমল জলে অপরূপ সাজে ধরা দেয় নদীগুলি। বর্ষা শেষে নদীবাহিত পলিবিধৌত উর্বর ভূমিতে ফলে সোনালী ফসল। সবুজের সমারোহে ছেয়ে যায় দেশের প্রতিটি অঞ্চল। সার্বিক পরিবেশ হয়ে ওঠে রঙিন। এক কথায়, আমাদের জীবন ব্যবস্থা ও প্রতিবেশ ব্যবস্থার কেন্দ্রবিন্দু এই নদী ও জলাভূমিগুলো। হাজার বছরের বিবর্তিত প্রাকৃতিক চিরসবুজ বন ও পাহাড়ের গা বেয়ে অঝোর ধারায় প্রবাহিত ঝর্ণাগুলো থেকে উৎপত্তি হয় যে নদী আর জলাভূমিগুলো, সেখানে গড়ে ওঠে এক অনন্য প্রতিবেশ ব্যবস্থা। এখানে জলজ জীববৈচিত্র্য তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে গড়ে ওঠে। নানা প্রজাতির শৈবাল ও ছোট বড় জলজ উদ্ভিদের দেখা মেলে এই জলাশয়ে। এসব বৈশিষ্ট্যপূর্ণ জলজ উদ্ভিদ এই জলাশয়গুলোতে নিয়ে আসে প্রাণের সঞ্চার। বিভিন্ন ধরনের মাছের আবাস এই জলাশয়গুলো, যা দেশের মানুষের আমিষের মূল যোগান দিয়ে থাকে।
জলজ পরিবেশে উপচর, সরীসৃপ, স্তন্যপায়ীর সাথে আছে অসংখ্য পাখি প্রজাতি। উভচরের প্রজাতিগুলোকে জীবন ধারণের একটা গুরুত্বপূর্ণ অংশ কাটাতে অবশ্যই জলাশয়ের আশ্রয় নিতে হয়। সরীসৃপ প্রাণীদের মধ্যে বিভিন্ন প্রজাতির সাপ ও কাছিম জলজ প্রতিবেশ ব্যবস্থায় জীবনযাপন করে। কাছিমের প্রজাতিগুলো জলজ পরিবেশের ওপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। ঘড়িয়ালের আশ্রয় শুধুই বড় নদী, এছাড়া লোনাপানির কুমির দেখতে পাওয়া যায় সুন্দরবনের নদীগুলোতে। এদেশে বিভিন্ন প্রজাতির জলচর পাখি ও অন্যান্য বুনো হাঁসের প্রজাতিগুলো বিচরণ করে জলাভূমি, তৎসংলগ্ন চর ও দ্বীপগুলোতে। যে পাখি প্রজাতিগুলো সমৃদ্ধ করে চলেছে জলীয় প্রতিবেশ ও সার্বিক জীববৈচিত্র্যের নানা দিক। স্তন্যপায়ীদের মধ্যে ডলফিন ও ভোদরের দেখা মেলে নদী ও অন্যান্য জলাশয়গুলোতে। শামুক, ঝিনুক ও প্রবালের বাস মিঠা পানি ও লোনাপানির বিভিন্ন জলাশয়ে, যা জলজ জীববৈচিত্র্যকে করেছে সমৃদ্ধ। দেশের উত্তর পূর্বাঞ্চলের হাওরগুলোতে হিজল, করচ, বিয়াস, বরুণ গাছগুলো নিয়ে সৃষ্টি হয় অনন্য জলাভূমির বন, যা বহু প্রাণীর নিরাপদ অভয় আশ্রম হিসেবে কাজ করে। প্রকৃতির এইসব প্রাণী ও উদ্ভিদ মিলে পুরো জলজ পরিবেশ ও জলজ জীববৈচিত্র্য পেয়েছে অনন্য স্বকীয়তা। কিন্তু জলাভূমি বিনষ্ট ও জল দূষণের ফলে আজ হুমকির মুখে পড়েছে এই মহামূল্যবান প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক বনের ভেতর অপরিকল্পিতভাবে ভিনদেশী উদ্ভিদের বনায়নের ফলে জলভূমি ও পানির উৎস স্থল প্রাকৃতিক ঝর্ণা শুকিয়ে আসছে। নদীর তীরে উর্বর ভূমিতে করা হচ্ছে তামাক চাষ। এইসব অদূরদর্শী কর্মকাণ্ডের সাথে যুক্ত হচ্ছে জল দূষণ। মানুষের নানা কর্মকাণ্ডের ফলে দূষিত হচ্ছে নদ নদী, পুকুর, ডোবা, হাওড়, বাউড় সহ সব ধরনের জলাশয়। কলকারখানা থেকে নির্গত অপরিশোধিত রাসায়নিক পদার্থ প্রথমে মিশছে ছোট ছোট জলাশয়ের পানিতে। এই দূষিত পানি চলে যাচ্ছে বড় নদীতে এবং সর্বশেষে বঙ্গোপসাগরে। কোনো জলাশয়ই রেহাই পায় না বর্জ্যের করাল গ্রাস থেকে। শান্ত আর স্বচ্ছ নদীর জল আজ হয়ে উঠেছে
তপ্ত রঙিন। সেই সাথে যুক্ত হয়েছে গৃহস্থালি আবর্জনা ও পলিথিন। তরল ও ভারী বর্জ্য পদার্থগুলোর কিছু মিশে যায় পানির সাথে, আর কিছু জমা হয় নদীর তলদেশে, যার ফলে জলাশয়ের প্লাঙ্কটন, শৈবাল ও অন্যান্য অণুজীব থেকে শুরু করে সব স্তরের জীববৈচিত্র্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানির ঘনত্ব পরিবর্তিত হওয়ার কারণে স্পর্শকাতর জীবসমূহ হয়ে পড়ছে বিপন্ন। একসময় দেশের প্রায় সব নদনদীতে শুশুকের দেখা মিললেও এখন এরা দুর্লভ হয়ে উঠেছে। সবচেয়ে বিপন্ন অবস্থায় রয়েছে আমাদের দেশীয় মাছের প্রজাতিগুলো। ক্রমবর্ধমান আবাসস্থল ধ্বংস হওয়ার সাথে সাথে যুক্ত হয়েছে দূষিত জলজ পরিবেশ। এই মাছের দেয়া ডিমগুলো দূষিত জলের কারণে কখনোই পূর্ণাঙ্গ মাছে পরিণত হয় না। এছাড়াও দূষিত পানির কারণে নানা ধরনের রোগাক্রান্ত হচ্ছে জলজ প্রাণী। বিশাল বঙ্গোপসাগরও দূষণ থেকে মুক্ত নয়। মূলত সমুদ্রগামী জাহাজ থেকে নির্গত তেল ও অন্যান্য রাসায়নিক পদার্থের কারণে বিপর্যস্ত সামুদ্রিক জীববৈচিত্র্য। সামুদ্রিক কাছিম, জেলিফিশ, প্রবাল ও অসংখ্য সৈকতের পাখির অস্তিত্ব বিলীন হবার পথে। আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যাদিরও যোগান দিয়ে থাকা এই জলাভূমিগুলো বাঁচাতে হলে এখনও যেটুকু জলাশয় অবশিষ্ট আছে তা রক্ষা করতে হবে। যত্রতত্র জলাশয় ভরাট করা থেকে বিরত হয়ে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হবার প্রচেষ্টা চালাতে হবে। আমাদের সচেতন কর্মকাণ্ডের মধ্য দিয়েই নদীমাতৃক রূপসী বাংলা সত্যিকার অর্থেই তার হারানো রূপ ফিরে পেতে পারে। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম জল দূষণ ও জলজ জীববৈচিত্র্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আজকের অতিথি মোখলেসুর রহমানের সঙ্গে। আপনার কাছে আমি জানতে চাইব জলজ জীববৈচিত্র্যের বর্তমান অবস্থা কী আমাদের এখানে বাংলাদেশের? যে জিনিসটা এখানে দেখতেছি যে আমাদের পুকুর, আমাদের হাওর, আমাদের নদী, আমাদের বিল এবং আমাদের খাল, এই সব জায়গায় এই যে বিভিন্ন ধরনের যে জলাভূমি, এই সবগুলোই কিন্তু কোনো না কোনোভাবে দূষণ দ্বারা দুষ্ট এবং ক্ষতিগ্রস্ত। এবং সব জায়গায় এই জীববৈচিত্র্য বা ওইখানকার যে প্রাণীকুল আছে, উদ্ভিদকুল আছে, তার উপরের একটা ক্ষতিকর প্রভাব আছে। বাজারে মাছের মহাজন তাদের সঙ্গে আলাপ করছিল যে 30-40 বছর আগে এবং 20 বছর আগেও তারা, ওই লোকটা ডেলি সে নিজে 4 ট্রাক মাছ চালান দিত বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আর বর্তমান যে অবস্থা তার আছে, সে বলল যে মাছের প্রজাতি তো অনেকগুলো পাওয়াই যায় না এবং 1 ট্রাক মাছ হতে তার 2 দিন সময় লাগে। তো এতে করেই বোঝা যায় যে আমাদের যে জলজ জীববৈচিত্র্য তার বর্তমান অবস্থা কী। এর পাশাপাশি, ট্রেডারের পাশাপাশি, আমি জেলেদের সঙ্গে আলাপ করছিলাম, বিশেষ করে ওইখানে যারা মিঠা পানির মাছ ধরত, তারা বলল যে ওই মুন্সিগঞ্জ বাজার থেকে, অর্থাৎ ওই সুন্দরবন থেকে 3-4 কিলোমিটার উজানে ওই বিলের ভিতর দিয়ে একটা খাল ছিল, সেখানে তারা ওই স্রোতস্বিনী খাল, ওখানে তারা বানা দিত, তারপর একটা গর্ত করত, মাছগুলো বানায় বাড়ি খেয়ে লাফায় পড়তো গর্ত। তো এই জন্য ওই সিস্টেমটার নাম হচ্ছে লাফা। 20-25 বছর আগে তারা একটা লাফাতে একটা রাত্রে 4-5 মণ মাছ পেত, মানে অসম্ভব মনে হয় আর কি। তারপরে 70-এর দশকের দিকে, 80-এর দশকের দিকে তাদের মাছের পরিমাণটা কমতে থাকে এবং 90-এর দশকে তারা 8-10 কেজি মাছ পেত। 4-5 মণ থেকে ধরুন 20-30 বছর পরে 8-10 কেজিতে আসছে
এবং বিগত 10 বছর তারা লাফা দিয়ে মাছ ধরে না এবং এখন ওইখানে বিশেষ করে আইলার পরে আমি এটা বলতে চাচ্ছি বিশেষ করে এই জন্য যে ডেফিনেটলি ক্লাইমেট চেঞ্জের একটা ইম্প্যাক্ট আছে আমাদের জীববৈচিত্র্যের উপর আইলার পরে যা কিছু দেশীয় মিষ্টি পানির মাছ পাওয়া যেত ওই জায়গায় আইলার বছর এবং তারপরের বছর একদমই তারা ওটা পায় না খুবই কম মিনিমাম একটা ক্যাচ তারা বর্ষাকালে ওই বিলগুলোতে যখন খাল ছাপিয়ে পানি আসে তখন কিছু মাছ তারা পায় এবং আরেকটা স্টাডিতে রিসেন্টলি 2008 করা হয়েছে সেখানে দেখানো হয়েছে যে ঢাকা এবং তার আশেপাশের ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোতে প্রায় 7,000 ইন্ডাস্ট্রিজ আছে এবং এখানে আপনার ডেলি 60,000 কিউবিক মিটার ওয়েস্টেজ নির্গমন করা হচ্ছে এবং বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে কোনো আপনার এই অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান নাই বা থাকলে এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে চালায় না তো এই সমস্ত কারণেই আমাদের যে দূষণের মাত্রা এবং দূষণের কারণে জলজ জীব বৈচিত্র্যের উপর যে ক্ষতিটা হচ্ছে সেটা আরও বাড়ছে কারণ এর কোনো কমপ্লায়েন্স নাই আচ্ছা তাহলে আমাদের এই দূষণ রোধ করতে আমাদের কী করা উচিত এখন দূষণ মানে আমরা তো জলজ দূষণ নিয়ে অনেক কথা বলি অনেক কিছুই বলছি কিন্তু আসলে করা উচিত কি আমাদের এই দূষণ রোধের জন্যে আমি যেটা মনে করি যে এটা শুধু পরিবেশ অধিদপ্তরের উপর এই দায়িত্বটা না দিয়ে এটা সবারই নেওয়া উচিত যারা ভুক্তভোগী জনগণ ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পরিবেশ এবং কলকারখানার মালিক যারা আছে বা ম্যানেজার যারা আছে তাদেরকে নিয়েই এই পরিবেশ দূষণের উপায়টা খুঁজতে হবে ফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং সেটা যাতে অপারেশনে আছে কি না আছে সেইটার কমপ্লায়েন্সটা দেখতে হবে রেগুলার বেসিসে এবং আমাদের যেটা নাই সেটা হচ্ছে যে কী মাত্রায় দূষণ হচ্ছে এবং দূষণের কী কী কারণে দূষণ হচ্ছে এখানে হ্যাভি মেটালসের অবস্থা কী এখানে অক্সিজেনের অবস্থা কী এখানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ডের কী অবস্থা কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ডের কী অবস্থা এবং কোনটা কোন ধরনের ক্ষতি করে এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে রেগুলার বেসিসে নাই কিছু কিছু যখন স্টাডি হয় তখন হয়তো ওই সময়টা আছে কিন্তু সারা বছরের প্রেক্ষিতে বছর পর বছর টাইম সিরিজ কী হচ্ছে এবং এর সাথে জীববৈচিত্র্যের অবস্থা যদি আমরা লিঙ্ক করতে পারি তাহলে আমরা আসলে বুঝতে পারবো আমাদের কোন দিকে আমরা যাচ্ছি এবং কী পদক্ষেপ আমাদের নেওয়ার দরকার আছে আমরা যদি একটা ম্যাপিং যদি করতে পারি যে আমাদের কোথায় কোথায় দূষণ কী মাত্রায় আছে আমরা যদি এখানকার ইম্প্যাক্টগুলোকে ম্যাপে আনতে পারি এবং এটাকে যদি রেগুলার মনিটরিং এবং পাবলিকলি জিনিসটা দেয়া হয় তাহলে মানুষের ভিতরে সচেতনতা বাড়বে আমরা সবাই বুঝতে পারবো আমাদের কী ক্ষতি হয়ে যাচ্ছে এবং এইটার থেকে পরিত্রাণের আমরা কী উভাবে এর পরিত্রাণ পেতে পারি এই জিনিসগুলো তখন আমাদের ভিতরে আমাদের চর্চায় আমাদের আলোচনায় আমাদের কর্মকাণ্ডের ভিতরে আসবে আর জাতীয় পর্যায়ে আমি মনে করি যে এই দূষণের ক্ষেত্রে এখনও এটা একটা অবহেলার বিষয় যদি আপনি দেখেন যে আমাদের জাতীয় পরিবেশ কমিটি আছে একটা আমি একটা কাগজে দেখলাম যে এর দ্বিতীয় মিটিং হয়েছিল 1997 সালে আর তৃতীয় মিটিংটা হয়েছে 2009 সালে অর্থাৎ 12 বছর ব্যবধানে এর মিটিংটা হয়েছে আমার মনে হয় যে এটা হয়তো বাৎসরিক হওয়ার কথা যে এই জাতীয় পরিবেশ কমিটিটা রেগুলার যাতে তারা বসে এইগুলো পর্যালোচনা করে পলিসিগুলো রিভিউ করে তাহলে আমার মনে হয় যে একটা গতিশীলতা আসবে এবং সর্বোপরি ইন্ডাস্ট্রির মালিকদের জবাবদিহিতা বাড়ানো দরকার আছে এবং কিছুদিন বছর দু তিন আগে আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট উনি টিভিতে বলতেছিলেন আমাদের ইন্ডাস্ট্রি থেকে যে পলিউশনগুলো যায় পলিউটেন্টসগুলো যায় এগুলোর ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট ইজ ভেরি নেগলিজেবল তো যেখানে আমার 20-30 বছর আগে থেকে মাছের মড়ক হচ্ছে ধানের উৎপাদন হচ্ছে না মানুষের রোগ হচ্ছে গরু ছাগলের গায়ের লোম পড়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গাতে মাছ কেন অন্য কোনো প্রাণী নাই জলাশয়ে তারপরে যদি ওনারা মনে করেন যে আমাদের ইম্প্যাক্ট খুবই সামান্য নগণ্য ইম্প্যাক্ট হচ্ছে তাহলে কখন উনি বলবেন যে আসলে ইম্প্যাক্ট হচ্ছে তো এই জায়গাগুলো আমার মনে হয় যে আমাদের কাজ করার দরকার আছে আপনাকে অনেক ধন্যবাদ অনেক মূল্যবান তথ্য আপনার কাছে জানতে পারলাম আপনাকে দর্শক মণ্ডলী প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি চলুন জানা যাক জল দূষণ ও জলজ জীববৈচিত্র্য নিয়ে কিছু তথ্য আপনি জানেন কি পৃথিবীর মোট জলভাগের মাত্র 2.5% সুপেয় খাবার পানি যার 70% আবার অ্যান্টার্কটিকা গ্রিনল্যান্ড
ও অন্যান্য এলাকায় বরফ হিসেবে জমে আছে। সারা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 20% মানুষ এখনও নিরাপদ খাবার পানি থেকে বঞ্চিত। পৃথিবীতে প্রতি বছর প্রায় 250 কোটি মানুষ জলদূষণ ও পানিবাহিত রোগে মারা যায়। পৃথিবীর দূষিত নদীগুলোর অধিকাংশের অবস্থান এশিয়া মহাদেশে। এসব নদীগুলোতে অন্য অঞ্চলের নদীর তুলনায় 3 গুণ বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া ও 20 গুণ বেশি সীসা পাওয়া গেছে। ধারণা করা হয় বিশ্বব্যাপী প্রতি বছর শুধু প্লাস্টিকজাত বর্জ্যের কারণেই 1 লক্ষ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, 10 লক্ষ পাখি আর অগণিত মাছ মারা যায়। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল, কোন প্রাণীটি শুধুই লোনা পানিতে বাস করে? সঠিক উত্তরটি হলো প্রবাল। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন কাজী আহমেদ সাইদুজ্জামান, ফটোগ্রাফার, ধানমন্ডি, ঢাকা। অভিনন্দন আপনাকে। আইপোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, জলজ পরিবেশের কোন প্রাণীটি আমাদের প্রকৃতি থেকে ইতিমধ্যে হারিয়ে গেছে? এ শুশুক বা ডলফিন, বি মিঠা পানির কুমির। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নাম্বার 964, অথবা ইমেইল করুন prokritiojibon@gmail.com এই ঠিকানায়। শ্রোতা দর্শক, আমাদের গুরুত্বপূর্ণ জল সম্পদকে টিকিয়ে রাখতে হলে সবার আগে প্রয়োজন এর পরিবেশকে টিকিয়ে রাখা এবং এর জন্য ক্ষতিকর কারণসমূহকে নির্মূল করা। তা না হলে আমাদের প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ ধ্বংস হয়ে যাবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।